আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি খুব মজাদার আরও একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করি, আপনারা আমাকে সাপোর্ট। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। আজকে আমি শেয়ার করব প্যাকেটের ঢানু দুধ দিয়ে আমি বাসা তৈরি করব খুব সহজে টক দই। তার জন্য নিয়ে নিলাম এখানে এক কাপ পাউডার। এখানে আমি ঢানু গুঁড়া দুধ নিয়েছি এক কাপ। আর এর জন্য আমি মিক্স করব এই 1/4 কাপ নিয়েছি এখানে অর্ধেক পানি আর অর্ধেক ভিনেগার, অর্থাৎ সিরকা বা ভিনেগার যেটি বলি। এই অর্ধেক দিয়ে অর্ধেক মানে অর্ধেক পানি অর্ধেক দিতে হবে ভিনেগার দিয়ে। আমি পারফেক্টভাবে দেখতে পারতেছেন টক দই বানানো গড়ে খুবই সহজ, খুব সহজ, খুব সহজ আর বলা যাবে না। তো এই এই এক কাপ পানি, 1/4 কাপ পানি আর 1/4 কাপ ভিনেগার লাগছে। তো এখানে আমার ভিনেগার জন্য বেটার বানানো হয়ে গেল। এ দেখতে পারতেছেন আমি কিন্তু কে বাটিতে টক দই খুব সুন্দর এবং বাটিতে একবার পারফেক্ট হয়ে গেল। এর জন্য আমি ডিপ ফ্রিজে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসব। আমার পারফেক্টভাবে বাসা 2 মিনিটে কিভাবে টক দই বানানো হয়ে এলো। মেহমান আসলে খুব সহজে আমরা গড়ে বা হঠাৎ করে কোনো টক দই প্রয়োজন হলে বাসা আমরা এভাবে কিন্তু টক দই বানিয়ে নিতে পারি। তো আমি 10 মিনিট পরে ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখতে পারতেছেন টক দইটা কিভাবে পারফেক্ট সেট হয়ে গেল, খুবই সহজ বাসা বানানো। তো ভিউয়ার্স, আমার আজকের এই টক দই ভিডিওটা কেমন লাগলো? আমি মনে করি এবং আশা করি আমার আজকের এই বাসা টক দই বানানো খুবই সহজ, অল্প সময়ের ভিতরে আমরা আজকে টক দই বানিয়ে নিয়েছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই পর্যন্ত আমি আজকের জন্য বিদায় নিব। আমি আবারও ফিরে আসবো। আল্লাহ হাফেজ।